আসছে 26 মার্চ স্বাধীনতা দিবসে মহাকাশে উৎক্ষেপণ হবে নিজেদের তৈরি রকেট। ধূমকেতু নামে এই রোবটটি উদ্ভাবক ময়মনসিংহের ছেলে নাহিয়ান আল অলি। দীর্ঘ 5 বছরের গবেষণায় গত বছরে সাড়া ফেলে দেয় উদ্ভাবক, এবার জিতলেন প্রথম রকেটরি ইনোভেশন চ্যালেঞ্জ। উপহার হিসেবে পেলেন 50 লাখ টাকা। আর জাতীয় রকেটরি ইকোসিস্টেম উদ্ভাবন করে কোটি টাকা উপহার জিতে নিয়েছেন নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন এবং বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির শিক্ষক আজাদুল হক। আগামী মার্চে স্বাধীনতার মাসে আমরা নাহিয়ানের রকেট আমরা বাংলাদেশের ভূমি থেকে উৎক্ষেপণ করব ইনশাআল্লাহ। এই মার্চ মাসেই আমাদের স্বাধীনতার মাসে আমরা আমাদের তৈরি, আমাদের এই উদ্ভাবকদের তৈরি রকেট, সেটি আমরা উদ্ভাবন করার আমরা পরিকল্পনা করেছি। বুধবার রাজধানীর মহাখালীতে অবস্থিত বিএফ শাহিন হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। প্রধান অতিথির বক্তব্যে একসময় ডিজিটাল শব্দ নিয়ে ঠাট্টা করা হলেও আজ জীবনের সবকিছুই প্রযুক্তির সঙ্গে জড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি। বলেছেন, স্মার্ট বাংলাদেশে মানুষ স্মার্টলি চিন্তা করবে, সত্যের কঠিন পথ ধরে এগিয়ে যাবে, হবে পরমত সহিষ্ণু। শহর গ্রাম নির্বিশেষে শুধু উচ্চশিক্ষা ক্ষেত্রেই নয়, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকেও রকেট বিজ্ঞান নিয়ে জানার ক্ষেত্রে আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন, মাইকেল কলিন্সদের প্রথমবার চাঁদে পা পড়ার গল্প পড়ে যাতে আমাদের ছোট ছোট শিক্ষার্থীরা মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে পারে, তার জন্য অনেক কন্টেন্ট ইতোমধ্যেই আমাদের প্রাথমিক পর্যায় থেকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে আত্মকেন্দ্রিকতা মুক্ত হয়ে আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে রকেটরি চ্যালেঞ্জের উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ 25 লাখ থেকে 5 কোটি টাকায় উন্নীত করার ঘোষণা দেন ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইংরেজিতে একটা কথা আছে, ট্যালেন্ট ইজ ইউনিভার্সাল, অপরচুনিটিজ আর নট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই ট্যালেন্টেড ফিউচার জেনারেশনসদের জন্য, আমাদের ট্যালেন্টেড তরুণ তরুণীদের জন্য অপরচুনিটিটা ক্রিয়েট করে দিয়েছেন বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন। সেই সুযোগটা আরও ত্বরান্বিত করার জন্য A2I-এর ইনোভেশন ল্যাব, আমরা ছোট ছোট গ্রান্ট এবং ছোট ছোট আমরা প্রজেক্ট বেসড আমরা ফান্ড আমরা দিচ্ছি আমাদের তরুণ উদ্ভাবকদের জন্য, যাতে করে তারা তাদের সেই স্বপ্ন পূরণের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে, তাদের আইডিয়েশন থেকে তাদের প্রোডাক্টগুলোর কমার্শিয়ালাইজেশনের জন্য যে জার্নিটা সেটা যাতে সুসম্পন্ন করতে পারে। 25 লক্ষ টাকা পর্যন্ত A2I দিতে পারে, সেটাকে প্রয়োজন হলে আমরা পার রাউন্ড 5 কোটি টাকা পর্যন্ত সেই স্বপ্নকে পূরণের জন্য আমরা বিনিয়োগ করতে, আমাদের সহযোগিতার হাত আমরা সম্প্রসারিত করতে চাই। বিশেষ অতিথির বক্তব্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প তুলে ধরেন প্রতিমন্ত্রী। জানান, বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল স্মার্ট নাগরিক, নগদ মুদ্রাহীন স্মার্ট অর্থনীতি, কাগজমুক্ত অফিস নিয়ে একটি সমাজ ব্যবস্থার রূপকল্প। রাজনৈতিক বিতর্ক মতভেদ যতই থাকুক না কেন, দেশের 17 কোটি মানুষ এক বাক্যে স্বীকার করে, যদি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন না করতেন, তাহলে করোনাকালীন সময়ে আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, বাণিজ্য, বিচার ব্যবস্থা আমরা হয়তো সঠিকভাবে চলমান রাখতে পারতাম না। ঠিক একই রকমভাবে আজকের যে রূপকল্প 2021 জননেত্রী শেখ হাসিনা আমাদের তরুণ প্রজন্মের সামনে দিয়েছেন, যে 41 সাল নাগাদ বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ হবে, সেটিও ইনশাআল্লাহ আমাদের তরুণ প্রজন্মের মেধা এবং শ্রমের মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারব। বিশ্বের বুকে আমরা 41 সালে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসাবে মর্যাদার আসরে ইনশাআল্লাহ অধিষ্ঠিত করতে পারব। বাংলাদেশের সকল নাগরিক তাদের প্রত্যেককে আমরা বুদ্ধিদীপ্ত, সাশ্রয়ী, উদ্ভাবনী, সৃজনশীল, স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির উপাচার্য এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন A2I প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন। অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন
এটুআই নীতি উপদেষ্টা আনির চৌধুরী। 41 সালে আমরা সেটা চাই না, আমার লঞ্চিং প্যাড থাকবে, আমার ডিজাইন থাকবে, আমার সব কিছু থাকবে। আমরা আমাদের নিজস্ব লঞ্চিং প্যাড থেকে নিজস্ব রকেট এবং নিজস্ব স্যাটেলাইট আমরা পাঠাতে চাই। পরবর্তীতে আমরা আরও কিছু ইনোভেশন করব, স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, স্পেস হ্যাকাথন, মার্স রোভার চ্যালেঞ্জ, ইউএভি, ড্রোন চ্যালেঞ্জ ইত্যাদি থাকবে। তা আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যেখানে প্রযুক্তি আমাদেরই তৈরি করতে হবে, আমাদের প্রযুক্তি অন্য কেউ তৈরি করে দেবে, আমরা পরম মুখাপে কে হয়ে থাকবো সেটি তো বিষয় না। আমরা শুধু রকেট লঞ্চিংই করবো না, আসলে আমরা একটা স্পেস ইকোসিস্টেম নিয়ে কাজ করতে চাই। সেই স্পেস ইকোসিস্টেমের ভেতরে আমাদের থাকবে যে মহাকাশে কি ধরনের খাবার পরিবেশন করা হবে, কি ধরনের খাবার নেওয়া যাবে, তার মানে স্পেস ফুড, কি ধরনের ক্লোদিং বা কি ধরনের পোশাক মহাকাশচারীরা পরবেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, তারা কিন্তু স্পেস গার্মেন্টস নিয়ে কাজ করতে পারে। আমাদের বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন মেটেরিয়াল লাগবে যেটির মাধ্যমে স্পেস স্টেশন তৈরি হবে, এবং যদি আমরা চাঁদে অথবা মার্সে মঙ্গল গ্রহে কোনো বসতি স্থাপন করি সেগুলো কনস্ট্রাকশন মেটেরিয়াল হয়তো আমরা তৈরি করবো। তার মানে স্পেস ইকোসিস্টেম, স্পেস ইকোনমির একটা কাজে আমরা হয়তো আস্তে আস্তে হাত দেবো। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ও বিমান বাহিনীর প্রধান এএইচএম ফজলুল হক। প্রথমবার অনুষ্ঠিত রকেটরি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছিলেন 124 জন। বাছাই করা 33 জনকে নিয়ে অনুষ্ঠিত হয় মেন্টরশিপ। এরপর সক্ষমতা দেখিয়ে পুরস্কার জিতে নেন বিজয়ীরা।